স্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইমিডিয়েট টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে দেখে নাও পেজ নম্বর এসি সেভেন্টি নাইন এসি ওয়ান ওয়ান এইট এসি ওয়ান ফোর সিক্স এসি ওয়ান এইটি টু এসির টু হান্ড্রেড থ্রি এসি টু হান্ড্রেড ফোরটি টু এত একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটায় ছটা পেজ আমরা সমাধান করে দেখাবো এমসিপুর চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখে নাও প্রথমে এক এক জায়গার প্রশ্নের উত্তর হবে অপশান ডি বিউরি পরে দেখো দুই জায়গার প্রশ্ন হবে অপশন বি সাব অল্টার পদ্ধতি পরেটা দেখো তিন জায়গার প্রশ্ন আছে উত্তর হবে অপশন বি গোলমরিচকে তারপরে দেখো চার দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ অ্যাডাম স্মিথ আমি শুধু দাগ নম্বর আর অপশানগুলো বলে দেবো যেটা যেগুলো সঠিক উত্তর ঠিক আছে তোমরা একটু অবশ্যই ডাক দিয়ে নে কষ্ট করে পরটা দেখো কি আছে গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল এটা উত্তর হবে অপশান সি রেলপথ প্রসারের সঙ্গে পরের প্রশ্নে দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আঠারোশো বিয়াল্লিশ তারপরটা দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে আচ্ছা এটা এই কোশ্চেনের উত্তরটা একটুখানি কনফিউশন আছে হ্যাঁ এটা সম্ভবত হবে লর্ড হার্ডিংস হ্যাঁ তোমরা একটু তোমা আমাকে কমেন্ট বক্সে জানিও পরটা দেখো আট জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলা উত্তরটা হবে অপশান সি তোমরা একটু দেখে নিও পরটা দেখো দশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সানিয়ে সেন পরটা দেখো এগারো জায়গার প্রশ্নের উত্তরটা আচ্ছা তারপর বারো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ লাহোর আচ্ছা এদিকে মনে একটা বাদ গেছে এটা সম্ভবত হান্টার কমিশন হতে পারে আমি তোমাদের পরবর্তী সময় যেগুলো বাকি থাকবে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমি পাশে আছি তোমাদের পরটা দেখো কী আছে তেরো তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি উনিশশো বা উনিশশো বত্রিশ পরটা দেখো চৌদ্দ তারিখের কী আছে উত্তর হবে অপশান সি তলোয়ার নামক জাহাজে পরটা দেখো কী আছে পনেরো তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ওলন্দাজ সতেরো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ভিয়েতনাম তারপরে দেখো আঠেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ পারনাট বারুচ পরটা দেখো কী আছে দুই দাগে এ সরি আঠেরো আঠেরো উনিশ দাগে সরি ওটা ছিল সতেরো এটা হবে আঠেরো দাগ হ্যাঁ আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি জওহরলাল নেহেরু পরটা দেখো কী আছে উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে পরটা দেখো কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি গর্বাচেপ তারপরটা দেখো কী আছে আচ্ছা একুশ জায়গার প্রশ্নের উত্তরটা হবে ডি তারপরে দেখো উত্তরটা হবে সি তৃতীয় বিশ্বের তারপরে দেখো উত্তরটা হবে বি লোকসভা চব্বিশ বি কঙ্গ চলো এর পরের পেজে আমরা সমাধান করে দেখাবো চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো একশো আঠেরো পেজে ঠিক আছে প্রথমে দেখো এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন এ হিন্দু পুরাণে দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন বি সুফিয়া কামাল তিন নম্বর প্রশ্নের উত্তরটা এটা সম্ভবত উত্তর হবে সিংহলের চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান যেগুলো বাকি থাকবে আমি পরবর্তী সময় তোমাদের আমি কমেন্ট বক্স সেকশান দিয়ে দেব পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সতেরোশো সতেরো তারপরে দেখো ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আঠারোশো তিপ্পান্ন তারপরে দেখো সাত জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ওয়ারেন হেস্টিংস আট দাগের প্রশ্নের উত্তরটা হবে সমাচার দর্পণ নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি এথিনিয়াম তারপরে দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ মাদ্রাস লেবার ইউনিয়ন পরেটা দেখো কি আছে এগারো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি তেরো এপ্রিল বারো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ নারায়ণ গুরু পরটা দেখো তেরো তারিখের প্রশ্নের উত্তরটা কি নবান্ন নাটক রয়েছে থেকে এটা সব আমরা সবাই জানি এটা একটি কমন প্রশ্ন বলা যায় বিজন ভট্টাচার্য পরটা দেখো চোদ্দো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি কহিমা পনেরো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ তলোয়ার তলোয়ার নামক জাহাজে হ্যাঁ পরটা দেখো কী আছে ষোলো দাখের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি জাপানে তারপরে দেখো স্তম্ভমূলার স্তম্ভমলার উত্তরটা হবে অপশান সি তারপরটা দেখো আঠেরো দিখের প্রশ্নের উত্তরটা হবে অপশান অপশান বি ওয়াল্টার ওয়াল্টার লিপম্যান ঠিক আছে ওয়াল্টার লিপম্যান পরটা দেখো কী আছে উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ উনিশশো ছাপ্পান্ন কুড়ি থেকে প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ভিয়েতনামে তারপরে দেখো একুশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ফরাসিদের বাইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি উনিশশো পঁয়তাল্লিশ তেইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি উনিশশো একান্ন থেকে উনিশশো বাহান্ন তারপরে দেখো চব্বিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে হোমি ভাবা চলো এরপরের পেজগুলো দেখো আর খুব শীঘ্রই তোমাদের বাকি যেগুলো এসি কেউ আছে সেগুলো আমরা সমাধান করে দেবো চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো একশো ছেচল্লিশ এসি একশো ছেচল্লিশ আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধার্থে আচ্ছা দেখো প্রথম প্রশ্ন আছে এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ইন্টারনেট জাদুঘর পরেটা দেখো দুই নম্বরের উত্তর হবে অপশন ডি সুকান্ত ভট্টাচার্য তিন তিন জায়গার প্রশ্নের উত্তরটা এটা সম্ভবত হবে স্পেন তো আমি কমেন্ট বক্সে তোমাদের পরবর্তী সময় দিয়ে দেবো তা তোমরা যদি পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিল পরে দেখো চার দাগের কী আছে উত্তর হবে অপশন ডি জোসেফ ডুবড়ে পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তারপর দেখো স্তম্ভ মেলাও এটা দেখে নাও এটা উত্তর হবে এ পরে দেখো সাত দাগের প্রশ্ন উত্তরটা হবে চার্লস ডারোইন আট দাগের প্রশ্ন উত্তরটা দেখো উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্রে তারপরে দেখো নয় দাগের প্রশ্ন উত্তরটা হবে জাপান ও চীনে দশ দাগের প্রশ্ন উত্তরটা হবে সমাচার দর্পণ এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে লর্ড উইলিয়াম বেন্টিং পরেটা দেখো বারো দাগের প্রশ্ন উত্তরটা হবে স্বামী দয়ানন্দ সরস্বতী তেরো দাগের প্রশ্ন উত্তরটা হবে ভারত শাসন আইন তারপরে দেখো চোদ্দো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি হায়দ্রাবাদের নিজাম হায়দ্রাবাদের নিজাম পনেরো তারিখের প্রশ্ন উত্তরটা হবে চিত্তরঞ্জন দাস অপশন এ ষোলো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ বল্লভ ভাই প্যাটেল তারপরে দেখো সতেরো দাগের স্তম্ভ মেলাও এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মেলাও এটা উত্তর হবে অপশন সি পরটা দেখো কী আছে আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি ইন্দোনেশিয়া উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি জর্জ কেন্নান পরটা দেখো কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে গর্বাচেপ আর একুশ দাগের প্রশ্নের উত্তরটা হবে উনিশশো চৌষট্টি সালে পরটা দেখো বাইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ একুশে জানুয়ারি তারপর একটা দেখো কী আছে তেইশ তারিখের প্রশ্নের উত্তরটা দেখো উত্তর উত্তরটা হবে কাঠমান্ডু আচ্ছা এখানে কোশ্চেনটা বলেছে সার্কে স্থায়ী সচিবালয় অবস্থিত বা পরীক্ষা সময় আসে যে সারকে সদর দপ্তর কোথায় তোমরা কাঠমান্ডুটাই লিখবে চলো পরপ্রশ্নটা দেখো কি আছে চব্বিশ দাগের ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভার সভাপতিত্ব করেন এটা কীভাবে কীভাবে উত্তর উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতি চলো এবার আমরা সমাধান করে দেখাবো এসি একশো বিরাশি প্রথম প্রশ্ন আছে এক জায়গাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন এ নারায়ণ সানাল দুই ধাগের প্রশ্নের উত্তর উত্তরটা হবে অপশন সি ইবন খালদুন তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি লেনিন পরটা দেখো কী আছে পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি আঠারোশো বিয়াল্লিশ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি চিরস্থায়ী বন্দোবস্ত তারপরে সাত দাগেরটা দেখে নাও এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মেলাও এটা উত্তর হবে অপশন এ চলো পরের প্রশ্ন দেখো কী আছে আট জাগের প্রশ্নের উত্তরটা হবে তারপরটা দেখো নয় জাগার প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তারপরে দেখো দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ওয়ারেন হেস্টিংস তারপরটা দেখো কী আছে এগারো জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সিরাজদুল্লাহ বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি দ্বারকনাথ ঠাকুর তেরো জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি অমৃত উপ পত্রিকাকে চৌদ্দ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তারপরে দেখো পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি চৌধুরী রহমত আলী তারপরে দেখো ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি উনিশশো ছয় তারপরে দেখো স্তম্ভ মেলাও সতেরো দাগের এটা উত্তর হবে অপশান বিকল্প সমূহ থেকে অপশান এ পরটা দেখো আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি সধীশচন্দ্র সামন্ত তারপরে দেখো উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সিঙ্গাপুরে তারপরটা দেখো কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান অপশান ডি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ চোদ্দোই জুলাই পরটা দেখো একুশ ধাগের প্রশ্নের উত্তরটা হবে জাপানে বাইশ ধাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ নেটো তেইশ ধাগের প্রশ্নের উত্তরটা হবে উত্তেজনা প্রশমন অপশান বি তারপরে দেখো চব্বিশ ধাগের প্রশ্নের উত্তরটা উত্তরটা হবে অপশান ডি জিয়াউর রহমান চলো পরের পেজে দেখা যাক দেখা যাক চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো এসি এসি টু জিরো থ্রি অর্থাৎ দুইশো তিন পেজ দেখে নাও উত্তরগুলো একটু এক জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আঠারোটি দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আচ্ছা তিন নম্বর তিন নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন সি চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ফরাসিরা তারপর ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপর আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি লর্ড কর্নওয়ালিস তারপর দেখো নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে মেকলে দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে শ্রীনারায়ণ গুরু তারপরে দেখো এর মধ্যে বিকল্প সম্ভব মধ্যে এটা উত্তর হবে অপশন ডি তারপরে দেখো এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মূল্য এটা সঠিক উত্তর হবে অপশান ডি পরেরটা দেখো বারো দাগের কী আছে বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ গান্ধীজি তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ হরিজন পনেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি সিঙ্গাপুর ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সতেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চার্চিল আঠেরো দাখের প্রশ্নের উত্তরটা হবে পোখরানে উনিশ ধাখের প্রশ্নের উত্তরটা হবে কিউবা তারপরে দেখো কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী তারপরে দেখো একুশ ধাকের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সুকর্ণ বাইশ জাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে দেখো তেইশ ধাখের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি জিয়াউর রহমান পরেটা দেখো চব্বিশ ধাখের প্রশ্নের উত্তরটা হবে অপশান অপশান বি জুলিয়াস বন চলো পরের সেটার কি কোন প্রশ্ন আছে আর এসে কেউ প্রশ্নগুলো প্রশ্নের উত্তরগুলো খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো এবার আমরা সমাধান করে দেখাবো দুইশো বিয়াল্লিশ নম্বর পেজ এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি আচ্ছা দুই দুই নম্বর প্রশ্ন উত্তরটা দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে যদুনাথ সরকার তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে ওলন্দাজ চার দাগের প্রশ্নের উত্তরটা আচ্ছা এটা আমি কমেন্ট বক্সে তোমাদের পরবর্তী সময় দিয়ে দেবো হ্যাঁ পাঁচ ধাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান ডি বাংলা যে ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি রেলপথের প্রসার আমি তোমাদের আরও একবার বলছি যে প্রশ্নগুলো বাকি আছে বা আমি কনফিউশানে আছে সেগুলো তোমাদের খুব শীঘ্রই কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো তোমরা তোমরা বাকিগুলো পড়তে থাকো যেগুলো বাকি আছে দু একটা আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো তারপরটা দেখো এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মেলাও এর মধ্যে অপশনের বিকল্প সমূহ এটা হবে বি পরটা দেখো সাত দাগের সরি আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ মেকলে নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর দশ দাগের প্রশ্নের উত্তরটা হবে বি দেশকে রক্ষা করা এগারো তারিখের প্রশ্নের উত্তরটা হবে এ সত্যেন্দ্রনাথ সিংহ পরেরটা দেখো কী আছে বারো দাগের প্রশ্নের উত্তরটা হবে উনিশশো ছয় অপশন ডি তারপরে দেখো তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ওয়াভেল চলো পরের প্রশ্নটা দেখো কী আছে চোদ্দো তারিখের প্রশ্নের উত্তরটা উত্তরটা হবে পট্টবি সীতারামাইয়া তারপরে পনেরো তারিখের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি বল্লভভাই প্যাটেল তারপরটা দেখো ষোলো দাগের প্রশ্নের উত্তরটা হবে ভিয়েতনাম তারপরে দেখো এক নম্বর স্তম্ভের সঙ্গে দুই নম্বর স্তম্ভ মেলাও এটা বিকল্প সমূহ থেকেও হবে অপশান এ তারপরে দেখো আঠেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আচ্ছা তারপরে উনিশের প্রশ্ন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আরব ইসরায়েল তারপর কুড়ি দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি কিমুল সুং তারপরে একুশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান আচ্ছা এই প্রশ্নের উত্তরটাও আমি তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো পরটা দেখো বাইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে কঙ্গ তেইশ তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি সিনেট তারপরে দেখো চব্বিশ তারিখের প্রশ্ন উত্তরটা হবে অপশান এ ঢাকায় তাহলে এই ভিডিওতে তোমাদের আমরা ছটি সেট সমাধান করেছি এমসি আর যে এসি কিউগুলো বাকি আছে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী সময় পার্ট টু হিসাবে আমরা দেখিয়ে দেবো চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা